যারা রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে একাধিক ব্যক্তি আপনাদের পার্টির একাধিক ব্যক্তি নদিয়াতেও এবং মুর্শিদাবাদেও পদত্যাগ করেছে এবং গত কমিটির রাজ্য সহসভাপতি আশিস মিত্র তিনিও পদত্যাগ করেছেন এই ধরনের ঘটনাগুলো পরপর কেন ঘটেই চলেছে যারা পদত্যাগ করছেন তারা বলতে পারবেন কেন পদত্যাগ করছেন তারা আমাকে যেটা দেবাশিস দা জানিয়েছেন তিনি অসুস্থতার কারণে এই দায়িত্ব নিতে পারছেন না কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ অনেক পরিশ্রম করতে হবে যেটা এই বয়সে তার পক্ষে আর সম্ভব নয় আর নদিয়া থেকে আর কোনো তো আমার আমাদের জানা নেই যে কোনো পদত্যাগপত্র এসছে মুর্শিদাবাদে বিধায়ক যিনি আছেন তিনি সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন আমরা এই বিষয়ে চিন্তাভাবনা করছি যে তার পদত্যাগপত্র নিয়ে কী করা যায় আমরা কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথা বলে খুব তাড়াতাড়ি শীঘ্র সিদ্ধান্ত জানানো হবে না এখনো ওনারা কিছু জানতে চাননি দেখুন বিজেপিতে এরকম অনেক সময় চেষ্টা হয় কিন্তু সেই সমস্ত চেষ্টা এর আগেও দেখেছেন রাজ্য বিজেপিতে অনেক আগে হয়েছে পরবর্তী সময়েও হয়েছে কিন্তু কোনো সময়ই সফল হয় না কারণ বিজেপি একটি সাংগঠনিক দল এবং সেই সাংগঠনিক দলের যে নিয়ম কানুন রীতি সেই রীতি অনুসারে সবাইকে চলতে হবে পার্টি ডিসিপ্লিন ফার্স্ট আপনার কোনো সমস্যা থাকতেই পারে সেই সমস্যা নিয়ে আপনি রাজ্য নেতৃত্বকে জানালেন আপনি স্যাটিসফাই নাও হতে পারেন আপনি রাজ্যের অবজারভারকে বা ইনচার্জকে জানান আপনার সেই অধিকার আছে তাকে জানিয়েও আপনি স্যাটিসফাই না হতে পারেন আপনি সর্বভারতীয় সংগঠন সম্পাদক তাকে জানান সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মহাশয়কে জানান আপনার সেই স্কোপ আছে কিন্তু আপনি যে অভিযোগে অনেকেই পদত্যাগ করছেন সেই অভিযোগগুলো যদি কোনো বাস্তবিকতা না থাকে তাহলে তো সন্দেহের অবকাশ থাকবে যে সে তার মধ্যে অন্য কোনো ম্যাটার আছে কি না উদাহরণস্বরূপ যে সম্পাদক বলছেন যে অনেক ক্ষেত্রেই তার শোনা হচ্ছে না যতদূর আমি তার বক্তব্য শুনে বুঝতে পেরেছি যদি আমার তার পুরো বক্তব্য দেখা হয়নি যে তিনি সম্ভবত মণ্ডল সভাপতি নিয়ে তার বক্তব্য বা তার উষ্মা প্রকাশ করেছেন মণ্ডল সভাপতি ঘোষণা হওয়ার আগে উনি কীভাবে জানলেন যে মণ্ডল সভাপতি ওনার কথা মতো হচ্ছে না তো স্বাভাবিকভাবে সবার মনে প্রশ্ন জাগে যে মণ্ডল সভাপতি যে ওনার কথা মতো হচ্ছে না এটা উনি ঘোষণা হওয়ার আগেই জানছেন এবং সেটা প্রকাশ্যে বলছেন এটা অত্যন্ত দুঃখজনক বলে মনে হয় দেখুন বিজেপির দুজন কার্যকর্তা নাকি কথা বলছে এটা অ্যালেজডলি বিজেপির কার্যকর্তা তৃণমূলের কার্যকর্তাও হতে পারে তারা আপনারা কিভাবে জানছেন তারা বিজেপির কার্যকর্তা বিজেপির কার্যকর্তারা কি সাজাতে পারে কেস এত ক্ষমতা যদি বিজেপির ধানতলাতে থেকে থাকে তাহলে তো সেখানে মানে রাজ্য সরকার আমাদের হওয়া উচিত ছিল রাজ্য সরকারের পুলিশ আমাদের নেতাদের কথা মতো কেস সাজাবে এটা তো ভাবে মেনে মানে ভাবাই যায় না পশ্চিমবঙ্গে তো রাজনীতিতে যখন কোনো অনাচার ঘটে তখন তো অবশ্যই সেটা ইস্যু যদি তারা বলেও থাকে তর্কের খাতিরে ধরে নিই তাদের গলা তাহলে পরে রাজনীতিতে যদি কোনো একটা ধর্ষণ হয় সেটা ইস্যু হবে না কেন আমি তো সেটাই প্রশ্ন আমার আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই ধর্ষণ হলে তো রাজ্যের বিরোধী দলের কাছে সেটা তো ইস্যু অবভিয়াসলি ইস্যু আচ্ছা এই ব্যাপারে জগন্নাথ দা আরো ডিটেইলসে আপনাদেরকে বলতে পারবেন দেখুন ওই অডিওর মধ্যে ভারতীয় জনতা পার্টির যে একটা সুশৃঙ্খল দল এবং তারা ইচ্ছাকৃত বদনাম করতে চায় না সেই জন্য বলা আছে ব্যাপারটা আগে দেখে ধীর স্থিরে এই ইস্যুটা তোলা উচিত সেই কথাটাই বলা আছে এটা ইচ্ছাকৃত তৃণমূলের পক্ষ থেকে কোথা থেকে টেপ করা হলো একটা অপরাধজনক কেস এবং শুধু তাই নয় এখানে পরিষ্কার তিনি বলছেন যে কেসটা ধীরে চলতে হবে এবং ওখানে যে পুলিশের পক্ষ থেকে হঠাৎ করে এফআইআর একটা করা হয়েছে মেয়ের বাবা তিনি বলছেন যে ধর্ষণ করে হত্যা করা হয়েছে আমার মেয়ে ইচ্ছাকৃত এইভাবে আত্মহত্যা করতে পারে না তাদের কথাটাই পুলিশ যাতে নিয়ম অনুসারে এফআইআর পুনরায় হতেই পারে কে করেছে থার্ড পার্সন মেয়ের বাবা যদি মনে করে আমার মেয়ের পুনরায় এফআইআর করা উচিত এখতিয়ারে আছে সেটাই বলা আছে এবং
বলা আছে কেসটা আগে যাচাই করে দেখে আন্দোলনে যেতে হবে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সঠিক পদক্ষেপ নেয়, মিথ্যা অপবাদ নিয়ে প্রচার করে কাজ করে না। অথচ আমরা দেখছি রত্না ঘোষকর তিনি ওখানে বিবৃতি দিচ্ছেন বিজেপির বিরুদ্ধে। লজ্জা হওয়া উচিত যে মুখ্যমন্ত্রী যেভাবে অপরাধীকে বাঁচানোর জন্য বিবৃতি দিচ্ছে, আর সেটা একটা ন্যূনতম একটা কোনো ম্যাটার নেই, সেইটা নিয়ে তাকে উল্টো চাপ বিজেপির ওপর গড়াতে চাইছে। লজ্জা হওয়া উচিত। দেখুন, আমাদের কাছেও সেই ধরনের বিভিন্ন খবর আসছে যে পুরো জঙ্গলমহলে আবার মাওবাদীদের গতিবিধি আনাগোনা বেড়েছে। আমার মনে হয় রাজ্য সরকারের উচিত কেন্দ্রের হোম ডিপার্টমেন্টের সাথে কথা বলে, এর আগে যেমন 149 কোম্পানি সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল, আবার পুনরায় প্রয়োজনে রাজ্য সরকারের উচিত সেই কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে সেখানে মাওবাদী দমন করার, বা মাওবাদী যে প্রবলেম বা সমস্যা শুরু হয়েছে সেই সমস্যার বিলোপ করা। দ্বিতীয় কথা যেটা বলতে চাই, মুখ্যমন্ত্রী যে পদ্ধতি নিয়েছে যে কেউ মাওবাদী সেজে একটা গাদা বন্দুক নিয়ে সমর্পণ করলে, আত্মসমর্পণ করলে তাকে চাকরি দেওয়া হচ্ছে, এইভাবে চাকরি বিলি করে রাজনীতি হতে পারে, মাওবাদী সমস্যার সমাধান হয় না, তারাও একবার আমাদের চোখের সামনে চোখ পরিষ্কার করে দেখিয়ে দিল। মুখ্যমন্ত্রীর এবার আশা করি চোখ খোলা উচিত। গ্রামবাসীদের অনেকে বলছেন এভাবে অনেকে মাওবাদী পোস্টার লাগিয়ে তারা চাকরি পেতে চাইছে না, চলে সেটা পুলিশকে দেখতে হবে, পুলিশ প্রশাসনের কাজ। মুখ্যমন্ত্রী যদি ওরকম সোজা একটা পথ খুলে দেন যে যারা পরীক্ষা দিচ্ছেন দিনের পর দিন তাদের নিয়োগ হচ্ছে না, আর আমি একটা পোস্টার লাগিয়ে হাতে গাদা বন্দুক একটা মার্কেট থেকে কোথা থেকে জোগাড় করে নিয়ে আমি যদি তৃণমূলের ঝান্ডা ধরে, তৃণমূলের কোনো নেতাকে ধরে তাকে আরও 50,000 1,00,000 কাটমানি দিয়ে একটা মাওবাদী কোটায় চাকরি পেয়ে যেতে পারি, তো এরকমই হবে দিনের পর দিন। জেলা নেতৃত্বের সমর্থন পাইনি, বিরোধী দলনেতা আমার পাশে ছিলেন, কিন্তু পাণ্ডবেশ্বরে এই যে হঠাৎ করে 95,000 তৃণমূলের জয়, তিনি বলছেন জেলা নেতারা যথেষ্ট সহযোগিতা করেননি। আপনারা কি আসানসোল বা বালিগঞ্জ নিয়ে নিজেরা খতিয়ে দেখছেন ফল? আমরা আজকে বিভাগের সমস্ত নেতাদেরকে নিয়ে বসেছিলাম, তাতে খতিয়ে দেখা হয়েছে। আমরা এরপরে রাজ্যের নেতাদেরকে নিয়ে বসবো, সেখানেও রাজ্যের পদাধিকারী যারা তাদের মধ্যেও যখন আমরা বসবো তাদেরকে নিয়ে সে খতিয়ে দেখা হবে। তো স্বাভাবিকভাবে যেহেতু সংগঠন নতুন ওখানে তৈরি হয়েছে, মানে নতুন করে সংগঠনে পরিবর্তন হয়েছে, নতুন তৈরি হয়েছে শব্দটি ভুল বলা হলো, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তার হয়তো মনে হয়েছে যে তার আরও সাহায্য প্রয়োজন। কিন্তু এটা অস্বীকার করে লাভ নেই যে পাণ্ডবেশ্বরে যতদূর আমার কাছে খবর আছে ভোটের আগের দিন ওনার উপরেও গুলি চলেছিল, 4 রাউন্ড গুলি চলেছিল। স্বাভাবিক এই যে পরিস্থিতি, সেখানে বিধায়ক দাঁড়িয়ে বলছে যে বিজেপির যারা ভোটার তাদেরকে ভোট দিতে দেবো না, তো সেখানে তো সেরকমই পরিস্থিতি, 95,000 লিডই হবে, এটাই তো স্বাভাবিক। প্রার্থী অভিমিত্রা পাল বলছেন অল্প বিস্তর ছাপ্পা হলেও কেন্দ্রীয় বাহিনী খুব ভালো ভোট করিয়েছে, সেক্ষেত্রে রিগিং এর আপনাদের একটা অভিযোগ আসছে, কোনটা? আমরা রিগিং এর কথা বলিনি, আমরা দেখুন আমরা যে কথাটা বলছি সেটা বুঝুন, দুটো বিষয় আছে। আপনি ভোট দিতে যাচ্ছেন, ভোট দিয়ে চলে আসছেন, আপনাকে ভয় দেখানো হচ্ছে ভোটে বুথের মধ্যে। দ্বিতীয় একটা কথা হচ্ছে আপনাকে ভোট দিতে যেতেই দেওয়া হচ্ছে না, আপনাকে আগেই তাকে সন্ত্রস্ত ভীত করে দেওয়া হচ্ছে যাতে আপনি ভোট কেন্দ্রে না পৌঁছন। সায়েন্টিফিক রিগিং কত ধরনের হতে পারে, ভোটার লাইনে আমি দাঁড়িয়ে আমার আই কার্ড দেখাবো, ভিতরে গিয়ে অন্য কুপন নিয়ে অন্যের ভোট দিয়ে আসবো। পশ্চিমবঙ্গ তো ভোটের রিগিংয়ে একটা চরম জায়গায় পৌঁছে গেছে। ভিতরে যদি আপনি প্রিজাইডিং অফিসার ফার্স্ট অফিসারকে ভয় দেখিয়ে ফেলেন, সে যদি ভীত হয়ে যায় যে আপনি যা বলবেন সেই নামে টিক দেবেন। আমি প্রিজাইডিং অফিসার হিসেবে পঞ্চায়েত ভোট করিয়েছি, লোকসভা ভোট করিয়েছি, সে আমরা জানি কিভাবে কি হয়। দেখুন বিজেপি হেরে গেছে আসানসোলে, কিন্তু তৃণমূল কংগ্রেস যদি ভেবে থাকে যে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে বিরোধী হিসাবে নিশ্চিহ্ন হয়ে গেছে, তাহলে কিন্তু তারা ভুল করবে। বিজেপি সর্বশক্তি দিয়ে
তার পার্টির যা নীতি আদর্শ নিয়ে বিজেপির কর্মী, বিজেপির পার্টি অফিস, বিজেপির পতাকা, দেশের সম্মান রক্ষার জন্য বিগত দিনেও যেভাবে লড়াই করেছে, আগামী দিনেও আমরা লড়াই করব। এবং আমরা জানি এই হার আমাদের সাময়িক, আগামী দিনে খুব তাড়াতাড়ি বিজেপির সময় আসছে এবং এই ২৪ সালে যখন লোকসভা নির্বাচন হবে তার আগে পঞ্চায়েত নির্বাচনে আপনারা বুঝতে পারবেন ২৪ সালে আমরা এখনই ভবিষ্যৎবাণী করছি যে আসানসোল আমরা পুনরুদ্ধার করব। পলিটিক্যাল অ্যাডভেঞ্চার করছেন, বিগত দিনেও করেছেন, যান ঘুরে আসুন, সে কমসে কম শিখতে পারবেন যে বিরোধী দলের সাথে কিভাবে আচরণ করতে হয়। আমাদের নেতাদের উপরে, আমাদের সাংসদের উপরে বোম দিয়ে হামলা হয়, ওখানে গেলে দেখবেন যে হামলা হবে না কোনো। এবং আপনাদের বুথ সভাপতি যদি থাকে, যদি করতে পারেন বুথে, তার বাড়িতেও কেউ গিয়ে বলতে যাবে না যে তৃণমূল করতে হবে না ভাই, তুমি বিজেপি করো, নাহলে তোমার মোমোর ঠেলা বসতে দেওয়া হবে না, সবজি বিক্রি করতে দেওয়া হবে না। এগুলো একটু শিখে আসুন অন্য রাজ্য থেকে, সেই সুবিধা হবে। সেটা ওনার ব্যক্তিগত মত, ওনার ব্যক্তিগত মত নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আপনাদের কেন্দ্রীয় পদে রয়েছেন অনুপম হাজরা, সেখানে তার এরকম ভাবে ফেসবুকে এসে ক্ষোভ প্রকাশ রাজ্যের প্রতি, রাজ্য নেতৃত্বের প্রতি, এটা কি যথেষ্ট সঠিক বার্তা যাচ্ছে? সঠিক বার্তা যাচ্ছে কিনা সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ভেবে দেখবে তাদের বিষয়ে যেহেতু। তবে এটা ঠিকই বলেছেন যে দুঃসময়ে যেমন হচ্ছে বিজেপির প্রচুর কর্মী সমর্থক যারা আছে তারা বিজেপির সাথে আছে, তারা বিজেপি ছেড়ে যায়নি। হ্যাঁ, বিজেপির সুসময় দেখে অনেকে এসছেন, অনেক পদ পেয়েছেন, তারা এখন বিভিন্ন অজুহাত করছেন অন্য দলে যাওয়ার জন্য। আমি আর কথা বললাম যে সৌমিত্র খা কালকে বাইট দিয়েছিলেন, সৌমিত্র খা বলেছিলেন, সৌমিত্র খার ব্যক্তিগত মত, সেই বিষয়ে সৌমিত্র খার সাথে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কথা বলছে। হ্যাঁ।